নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে অপূর্ব একটা নাস্তার রেসিপি শেয়ার করব। সামান্য কয়েকটা সবজি আর গমের আটা দিয়ে বানানো এই নাস্তাটা একবার হলেও আমার মতো বানিয়ে দেখতে পারেন। চপ সিঙ্গারা খাওয়ার কথা ভুলে যাবেন, এটা এতটাই টেস্টি হয়। সকালে ব্রেকফাস্ট বলুন বা বাচ্চাদের স্কুল টিফিন, খুব তাড়াতাড়ি এই রেসিপিটা কিন্তু আপনারা বানাতে পারবেন। তাহলে চলুন দেরি না করে সবজি দিয়ে বানানো আজকের এই হেলদি ব্রেকফাস্টের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে আটা দিয়ে দুর্দান্ত এই নাস্তাটা বানানোর জন্য এখানে দেখুন এই বাটির মাপ করে আমি 1.5 বাটি আটা নিয়ে নেব। এই 1 বাটি নিয়ে নিয়েছি, আরো 1/2 বাটি আটা আমি নিয়ে নেব। আবারও দেখুন আমি 1/2 বাটি আটা নিয়ে নিয়েছি। এখানে স্বাদ মতো বা পরিমাণ মতো একটু লবণ আমি দিয়ে দেব। সামান্য পরিমাণে কালো জিরে এখানে আমি দিয়ে দিলাম। এবার এখানে আমি জল দিয়ে দেব, অল্প অল্প জল দিয়ে দেব। আর একটা ডো বানিয়ে নেব। ডোটা খুব নরম বা খুব টাইট হবে না। ডোটা রেডি করার পর আমি আপনাদের দেখাচ্ছি ডোটা কেমন হবে, আর কেমন হলে আজকের এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। দেখুন ডোটাকে আমি বেশ সুন্দর করে মেখে নিয়েছি, আর দেখুন অনেকটা কিন্তু নরম করেই মেখেছি। এইরকম কিন্তু একটু নরম করে মাখবেন, খুব টাইট করবে না, একটু নরম করেই মাখলে তবে আজকের রেসিপিটা কিন্তু দারুণ হবে আর খুব পারফেক্ট হবে। এবার হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি, তেলটা দিয়ে এবার আমি একটু মেখে নেব। প্রথমে তেলটাকে দেবে না, তেলটাকে একদম শেষে দেব, দিয়ে এটাকে একটু আমি এইভাবে মেখে নেব। এটাকে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিটে আমি আরেকটা কাজ কমপ্লিট করব। আর এটাকে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রেস্টে রাখবেন, কোন একটা সুতির কাপড় কিংবা কোন একটা পাত্র দিয়ে এটাকে ঢেকে রেখে তবেই কিন্তু অন্য কাজ করতে হবে। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা ফ্রাই প্যান কষিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটাকে গরম করে এর মধ্যে দিয়ে দেবো তেল, খুব বেশি নয়, অল্প করে দিয়ে দিলাম। তেলটাকে দেখুন এবার একটু ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে সামান্য পরিমাণে গোটা জিরে আমি দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো, একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো গাজর, একটা ছোট সাইজের গাজর আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দেবো ক্যাপসিকাম কুচানো, আর দিয়ে দেবো টমেটো, আর একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার এই সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একদম অল্প অল্প পরিমাণে মশলাগুলো আমি দিলাম। এবার এই সবজিগুলোকে মশলার সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটাকে দেখুন একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, খুব লাল করে ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। এবার দেখুন নিয়েছি কিছুটা পনির, পনিরটাকে কিন্তু এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, পনিরটাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন একটা আলুকে সিদ্ধ করে আমি ভালোভাবে গ্রেট করে নিয়েছি, আলুটাকে দিয়ে দেব। আবারও সমস্ত উপকরণ একটু নাড়াচাড়া করে মেখে নেব। আজকে যে নাস্তাটা বানাবো তার জন্য কিন্তু একটা স্পেশাল পুরের আমার দরকার, তার জন্য কিন্তু এই পুরটা আমি বানাচ্ছি। তো পুরটাকে আমি কিন্তু খুব সুন্দর করে রেডি করে নেব, আর পুরটাকে কিন্তু একদম মাখো মাখো করলে হবে না, একটু ঝুড়ো ঝুড়ো করে বানাতে হবে। তাই সবজিগুলোকে কিন্তু একদম নরম করে ভাজা যাবে না, আর আলুর সাথে একদম কিন্তু মাখো মাখো করে মাখাও যাবে না, একটু ঝুড়ো ঝুড়ো করে এটাকে মাখাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে নাড়াচাড়া করে দেখুন এটাকে আমি ভেজে নিলাম। যেহেতু সিদ্ধ করা আলু এখানে ব্যবহার করেছি তাই কিন্তু খুব ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিলেই হবে। তো দেখুন যে পুরটা আমার দরকার পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, এখানে আর অন্য কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই। এবার দেখুন এখানে একটু ময়দা আমি নিয়ে নিলাম, আর যে মিষ্টনটাকে আমি মেখে নিয়েছিলাম সেটাকে আমি নিয়ে নিয়েছি। এবার এই মিষ্টনটাকে আমি দুটুকরো করে নেব। এবার দেখুন এই একটা মিষ্টন আমি নিয়ে নিলাম, এবার একটু উপর থেকে আমি আটা দিয়ে দিলাম। এবার এটাকে আমি বেলে নেব, যেমন আমরা রুটি বেলি সেইভাবে একটু পাতলা করে বেলে নেব।
দেখুন, এটাকে আমি চারকোনা শেপ দিয়ে কিন্তু বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। গোল করে বেলবেন না, একটু এরকম চারকোনা শেপ করে বেলবেন, তাতে করে কি হবে নাস্তাটা বানাতে বেশ সুবিধা হবে। এবার দেখুন যে পুরটাকে বানিয়েছিলাম, পুরটা আমি নিয়ে নিলাম। এই পুরটাকে কিন্তু একদম ভরে ভরে দিতে হবে, তবেই কিন্তু এই নাস্তাটা খেতে খুব সুন্দর লাগবে। পুরটাকে দেখুন এইভাবে আমি ভরে ভরে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ফোল্ড করে নেব, এইভাবে কিন্তু একটু চেপে চেপে ফোল্ড করবেন। এই দেখুন, এটাকে দেখুন খুব সুন্দর করে আমি গোল করে নিয়েছি। এবার এই মুখটাকে এইভাবে কিন্তু আমি একটু মুড়ে দেব, এইভাবে একটু মুড়ে দিতে হবে। এখানে আর জলের ব্যবহার করার দরকার নেই, জাস্ট এইভাবে একটু মুড়ে দিলেই হবে। এবার দেখুন এরকম ছিদ্র করা একটা আমি থালা নিয়ে নিয়েছি, আর থালার মধ্যে একটু ভালোভাবে তেলের প্রলেপ আমি লাগিয়ে দিয়েছি। এবার এই যেটা বানিয়েছি লম্বা করে, সেটার মধ্যে আমি দিয়ে দেব। এই দেখো একইভাবে এটাকে আমি বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে এরকম একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়েছি। এবার এই পাত্রটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে ভাপিয়ে নিতে হবে। দুটোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি, আর এবার দুটোকে আমি খুব ভালোভাবে ভাপিয়ে নেব। তবে এটাকে অবশ্যই ঢাকা দিয়ে ভাপাবেন, তাতে করে কি হবে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে। এবার দেখুন এখানে আমি 2 চামচ ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। আর ময়দার সাথে দিয়ে দেবো 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর দিয়ে দেবো 1 চামচের মতো সাদা তিল। এবার সমস্ত শুকনো উপকরণ একটু মেখে নেব, তারপর এখানে আমি দিয়ে দেবো জল। জলটা খুব বেশি দেবেন না, এখানে একটা ব্যাটারের দরকার, তাই এখানে একটা ব্যাটার বানিয়ে নেব। আর ব্যাটারটাকে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করলে কিন্তু হবে না। তো ব্যাটারটা রেডি করার পর আমি আপনাদের দেখিয়ে দেব এটার ঘনত্ব কেমন হলে আজকের এই নাস্তাটা একদম পারফেক্ট হবে। দেখুন ব্যাটারটাকে একদম রেডি করে নিয়েছি, আর ঘনত্বটা দেখুন কেমন হয়েছে, খুব ঘন নয় আবার খুব পাতলাও নয়, তুলনামূলক একটু ঘন করে কিন্তু এটা বানাতে হবে। তো যাই হোক, এই আজকে যে ব্যাটারটা আমার দরকার একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন এটাকে আমি নিয়ে নিলাম, দুটোকে আমি নিয়ে নিয়েছি, এই দুটো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখে বুঝতেই পাচ্ছেন খুব সুন্দর করে এটাকে বানিয়ে নিয়েছি। এবার একটা ছুরির মাধ্যমে এটাকে আমি দুটুকরো করে নেব। এই দেখো দুটুকরো করে নিলাম, আর এই দেখুন ভিতরে পুরটা দিয়েছিলাম কত সুন্দর দেখতে হয়েছে, একইভাবে এটাকে আমি বানিয়ে নেব। আচ্ছা আপনারা চাইলে কিন্তু একটু ছোট ছোট করেও বানাতে পারেন, আমি দুটুকরো করলাম, আপনারা চাইলে কিন্তু 4 টুকরো করতে পারেন। এই দেখুন কত সুন্দর হয়েছে, এটাকে আমি নিয়ে নিয়েছি, এখনো কিন্তু গরম রয়েছে। এবার দেখুন এই যে মিষ্টনটা বানিয়েছি, এই মিষ্টনটাকে এবার নিয়ে নেব, আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবারে যে মিষ্টনটা নিয়েছি, এই মিষ্টনটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে এটাকে আমি একবার কোডিং করে নেব, এইভাবে কোডিং করে নেব। আচ্ছা আমরা চাইলে মিষ্টির মধ্যে ধনে পাতা কারি পাতা এগুলো কিন্তু অ্যাড করতে পারেন। এবার কোডিং করে নেব, এইভাবে কোডিং করে এবার এটাকে আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো চলুন এবার আমি তেলটাকে গরম করতে বসিয়ে দেব। এবার দেখুন গ্যাসটাকে জ্বেলে দিয়ে একটা কড়াইতে তেল দিয়ে তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এবার এই নাস্তাটাকে তেলের মধ্যে আমি দিয়ে দেব, উপর থেকে এইভাবে তেল আমি দিয়ে দেব, আবার একটা আমি দিয়ে দেব। আমি এখানে দুটো দুটো করেই কিন্তু ভেজে নেব, একটু লাল লাল করেই ভাজতে হবে। দেখুন অপর দিকে একটু কালা ধরা শুরু করে দিয়েছে, আর একই রকম ভাবে সবগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। দেখুন এটাকে আমি কত সুন্দর করে ভেজে নিয়েছি, আর কিন্তু বেশি লাল করবো না, এইরকমই থাকবে, আপনারা চাইলে আর একটু বেশি লাল করেও ভাজতে পারেন। এবার এটাকে আমি উঠিয়ে নেব, দেখুন নাস্তাগুলোকে আমি কত সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন। এটা কিন্তু বাইরে থেকে ভীষণ মুচমুচে হয়, দেখে বুঝতেই পাচ্ছেন বেশ খাস্তা, আর ভিতরে কিন্তু পুরে ভরপুর। তো একটা ভেঙে আমি আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে। আর বেশ গরম রয়েছে, এই দেখুন গরম বলে আমি ভাঙতে পারছি না,
ভিতরে পোর্শনটা দেখুন কত সুন্দর হয়েছে, এই দেখুন। এটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয়, দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই অপূর্ব অসাধারণ। একবার হলে অবশ্যই আমার মতো এইভাবে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আজকের এই ইউনিক স্টাইলের নাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে স্টার্টার, আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে।